বর্তমানে স্মার্টফোন ব্যবহার করে না এমন মানুষ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। আর এর মধ্যে কেউ কেউ স্যামসাং, অ্যাপল, ভিভো, মোটরোলা এর মতো বিভিন্ন কোম্পানির ফোন ব্যবহার করে থাকে। তবে আপনি কি আদৌ জানেন বর্তমানে সেরা ফোন বা মোবাইল কোম্পানি কোনটি? না জেনে থাকলে ভিডিওটি আপনার জন্যই। এই ভিডিওতে আপনি জানতেও দেখতে পারবেন বর্তমান সময়ের বিশ্বের সবচেয়ে সেরা পাঁচটি মোবাইল কোম্পানি। তো চলুন দেখা যাক আপনার ব্যবহারকৃত ফোনটি ভিডিওর কত নম্বর লিস্টে রয়েছে। আর নতুন দর্শক যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো পাঁচ নম্বরে রয়েছে ভিভো। বর্তমানে সবচেয়ে চাহিদা সম্পন্ন, বাজেট ফ্রেন্ডলি ও পরিচিত ফোন হচ্ছে ভিভো। 2009 সালে চায়নায় ভিভো কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল। আর ভিভো সাধারণত একটি চীনা কোম্পানি, আর এর প্রতিষ্ঠাতা হচ্ছেন শেন ইউ। চীন ছাড়াও এশিয়ার বেশ কয়েকটি দেশে ভিভো কোম্পানির বড় বড় প্রতিষ্ঠান রয়েছে। বর্তমানে ফোনের বাজার 7.5% ভিভো কোম্পানি দখল করে রেখেছে। এরপর চার নম্বরে রয়েছে অপো। বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ফোন কোম্পানি হচ্ছে অপো। প্রায় সকলেরই পছন্দের তালিকায় থাকে এই ফোন। 2016 সালে অপো নামটি ব্র্যান্ড হিসেবে পরিচিতি লাভ করে। অপো ফোনের বিশেষ আকর্ষণ হচ্ছে এর সেলফি ক্যামেরা। বর্তমানে ফোনের বাজার 8.1% জায়গা দখল করে রেখেছে অপো ব্র্যান্ড। আপনাদের মধ্যে কেউ অপো ইউজার থাকলে কমেন্টে জানান। এরপর তিন নম্বরে রয়েছে মোটোরোলা। শুরুর দিকে মোটোরোলা বাটন ফোন তৈরি করত। এরপর 2011 সালের পর থেকে এই কোম্পানিটি নানান ডিজাইনের স্মার্টফোন তৈরি করতে শুরু করে। এই মোটোরোলা কোম্পানি 1928 সালে প্রতিষ্ঠিত হয়। এই ব্র্যান্ডের ফোনগুলো বেশ ভালো পারফরমেন্স প্রদান করতে পারে। মোটোরোলা কোম্পানির মোট সম্পদের পরিমাণ হচ্ছে প্রায় $54 বিলিয়ন US। এরপর দুই নম্বরে রয়েছে অ্যাপেল। 1976 সালে অ্যাপেল কোম্পানি স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক ও রোনাল্ডো ওয়েন এরা তিনজন এই বিখ্যাত অ্যাপেল কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন। স্মার্টফোন ছাড়াও আরও অনেক ক্যাটাগরির ডিভাইস তৈরি করে থাকে এই অ্যাপেল কোম্পানি, যেমন ল্যাপটপ, ট্যাবলেট, এয়ারপড, পিসি ও স্মার্ট ওয়াচ। 2007 সালে অ্যাপেল তাদের প্রথম মডেলের ফোন বাজারে লঞ্চ করে। বর্তমানে পুরো বিশ্বের মার্কেট প্রায় 18% জায়গা দখল করে রেখেছে এই অ্যাপেল কোম্পানি। আর এই অ্যাপেল কোম্পানির মোট সম্পদের পরিমাণ $2.80 ট্রিলিয়ন। আপনাদের মধ্যে কেউ ফ্রিতে অ্যাপেল ফোন পেতে চাইলে কমেন্ট করে যোগাযোগ করুন। এরপর এক নম্বরে রয়েছে স্যামসাং। পুরো বিশ্বের মোবাইল সরবরাহ ও এর মান বিবেচনার দিক দিয়ে সবচেয়ে সেরা হচ্ছে এই স্যামসাং মোবাইল ব্র্যান্ড। এই স্যামসাং কোম্পানি হচ্ছে দক্ষিণ কোরিয়ার একটি কোম্পানি। বাজারে ফোন বিক্রির ক্ষেত্রে বিবেচনা করে দেখতে গেলে এক নম্বর ফোন কোম্পানি হচ্ছে স্যামসাং। মাত্র 40 জন কর্মী নিয়ে 1938 সালে এই স্যামসাং কোম্পানি যাত্রা শুরু করে। বর্তমানে বিশ্বের ফোনের বাজার 21.3% জায়গা দখল করে রেখেছে স্যামসাং। তো আপনাদের মধ্যে কেউ যদি স্যামসাং ইউজার হয়ে থাকেন তাহলে কমেন্ট করে আপনার ফোনের মডেলটি বলে যাবেন। তো এই ছিল বিশ্বের সবচেয়ে সেরা পাঁচটি মোবাইল কোম্পানি। এই পাঁচটি মোবাইল কোম্পানি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম রোমাঞ্চ, ইনফরমেটিভ ও ইন্টারেস্টিং ভিডিও পেতে আবিষ্কারের দুনিয়া চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।